প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা 2021 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট সপ্তম সপ্তাহ সিলেবাস নিয়ে আলোচনা করব। এই সিলেবাসের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এরপরে যার যে গ্রুপ সেই গ্রুপের আমরা নিচের দিকে স্ক্রল করে অ্যাসাইনমেন্ট পেয়ে যাব। এখন আমি এখানে যে কোনো একটা থেকে সবগুলো একই ওয়েতে হবে, তো যে কোনো একটা থেকে আমি বলে দিচ্ছি যে কীভাবে আমাদের অ্যাসাইনমেন্ট সলভ করতে হবে। আমরা সবসময় অ্যাসাইনমেন্ট নম্বর, অধ্যায় এবং শিরোনাম এই বাম পাশে থাকবে। এখান থেকে আমরা শিরোনাম লিখব এবং অ্যাসাইনমেন্ট নম্বর লিখব, আর কোন অধ্যায় থেকে আমাদের কী পড়তে হবে সেটাও এখান থেকে আইডিয়া পাব। এরপর আমরা অ্যাসাইনমেন্টের যেটা লিখব নির্দেশক সবসময় ফলো করব। নির্দেশক থেকে আমরা ধাপ অনুযায়ী বা আমাদের যে স্টেপ সেটা লেখা শুরু করব। যেমন ফার্স্টে এই অ্যাসাইনমেন্টের জন্য সবগুলো অ্যাসাইনমেন্টে কিন্তু একই রকম একই ধাপের লিখতে হবে নির্দেশক থেকে। তো এখানে যেমন এটা নির্দেশক ক ভাষা আন্দোলনের পটভূমি, এটা ক নম্বরে আমরা লেখার চেষ্টা করব। খ নম্বর ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু অন্যান্য নেতৃত্ব নারী সমাজ। গ নম্বর জাতীয়বাদ বিকাশে 52 ভাষা আন্দোলনের তাৎপর্য। গ নম্বর বাংলা ভাষার আন্তর্জাতিকায়ন। তো এই স্টেপগুলোই কিন্তু আমরা লেখার চেষ্টা করব। আর ভিডিও অ্যান্সার শিটের আইডিয়া পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকো। পরবর্তী ভিডিও টিউটোরিয়াল আমন্ত্রণ জানিয়ে আজকের এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।